মোহাম্মদ ইকবালের একটি স্ট্যাটাস বেশ ঘুরপাক খাচ্ছে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে। ওনার এই স্ট্যাটাসটি সাকিবিয়ানদের মধ্যে, ইভেন কি সিনেমার পাড়ার যারা প্রযোজক পরিচালক আছেন তাদের মধ্যেও বেশ রিয়েক্ট করেছে। তো প্রথমে আমরা দেখব সেই স্ট্যাটাসটি কী ছিল। পাশে দেখছি সাপ চুকেছিল, তার পাশে ছিল গুলোই। গুলোই আমরা প্রায় কত 20-30 জন বা 40 জন এমন হবে, তাই না? গুলোই আমি তোমার দেখালাম তো যে গুলোই, কিন্তু সাপ দেখলাম অনেক 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 পাবলিক পুরো হল। এই স্ট্যাটাসটির পর ইউটিউবার যারা আছে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে সবাই রিয়েক্ট করেছে, বেশ খারাপভাবে রিয়েক্ট করেছে আমি বলতে চাই, কারণ তাদের ভাষা খুব একটা সংযত ছিল না এবং অনেকেই অনেক ভাষা এমন ব্যবহার করেছেন যাতে করে ইকবাল সাহেবের সম্মান হানি হয়। তো কি বলেছিল তারা, এবার আমরা সেটা দেখব। জুম্মা জুম্মা 2 দিন বয়স হয়েছে, মাত্র 3 বছর আগে সে জন্ম নিছে। মায়ের পেট থেকে কবে জন্ম নিছে সেটা আমার দেখার বিষয় নয়, আনুমানিক বয়স কত হবে 40 হবে, কিন্তু তার জন্মই হয়েছে 3 বছর। কার মাধ্যমে? মেগা স্টার সাকিব খানের পাসওয়ার্ড সিনেমার মাধ্যমে। ওই আমাদের ওই বাসি নৌকা ওই কি জানি ওই সব তো নাই, এসব আর চলবে না। ঠিক আছে, এই বাসি ফুদিয়া নৌকা বাই সেগুলো আপনি দেখে না। শুনেন, সিনেমার মর্ম কতটুকু বোঝেন ইকবাল ভাই আমি জানি না, আপনি সিনেমার মর্ম কতটুকু বুঝেন কিংবা বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে কতটুকু বুঝেন আমি জানি না। আমার মনে হয় যে বাংলা সংস্কৃতি সম্বন্ধে আপনার জ্ঞান খুবই স্বল্প এবং অত্যন্ত অত্যন্ত নগণ্য। আপনাকে কেউই চিনত না, আপনাকে কেউই চিনত না। এই সাকিব খানের ধারায় কিন্তু আপনি আজকে পরিচিত, কেউ এই সাকিব খানের ধারায় আজকে আপনি ইকবাল। ঠিক আছে, যদি আপনাকে পাসওয়ার্ডের সহকারী প্রযোজক হিসেবে আপনাকে না নিত, বীরের সহকারী প্রযোজক হিসেবে আপনি না যেতেন, তাহলে আপনাকে কেউ চিনত না। কিন্তু আপনি যে নিমুখ হারামি করলেন, আপনি যে চুগলখড়ি করলেন, আপনি যে পিছে পিছে যে গুটিবাজি করছেন, এতে করে আপনার জায়গা না থাকলো বুকে, না থাকলো অন্তরে, আপনি সোজা এই যে জুতার নিচে চলে আসছেন। আপনি এরকম ভাবে চুগলখড়ি নিমুখ হারামি কাজ কারবার করলে আপনি ধাস করে মাটিতে পড়ে যাবেন, কেউ চিনবে না, পায়ের তলে পড়ে থাকতে হবে। প্রথমে বলতে চাই কে এই ইকবাল, কে এই মোহাম্মদ ইকবাল। আপনারা অনেকেই জানেন এই মোহাম্মদ ইকবাল সাকিব খানের বন্ধু ছিল, কিন্তু শুধু বন্ধু তো একটা পরিচয় হয় না, তার অরিজিনাল পরিচয় হলো সে একজন নূতন প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর। প্রডিউসার হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ সাকিবের এসকে ফিল্মসের পার্টনার প্রডিউসার হিসেবে। প্রথম ছবি ছিল অ্যাজ এ পার্টনার প্রডিউসার, মালেক আফসারি পরিচালিত সাকিব খানের এসকে ফিল্মসের ছবি, পাসওয়ার্ডের পার্টনার প্রডিউসার। পরবর্তীতে জনাব কাজী হায়াত পরিচালিত বীর ছবির পার্টনার প্রডিউসার, তার শুরু পার্টনার প্রডিউসার হিসাবে। পরবর্তীতে উনি ইদানিং সেলফ প্রডিউসার হয়েছেন এবং একটি ছবি বানিয়েছেন যার নাম রিভেঞ্জ, এবং আরেকটি ছবি বোধহয় বর্তমানে বাইরে আছেন, শুটিং করছেন, মানে কক্সবাজারের দিকে আছেন। এই তার পরিচয়, চলচ্চিত্রে তার আগমন, মানে চলচ্চিত্রে তার আগমন অনেক দিন থেকেই ছিল, বেশ কিছুদিন আগে থেকেই আমরা তাকে দেখতাম সাকিব খানের সাথে। যদিও সাকিব খান বলেছে তার বন্ধু হয়, কিন্তু বন্ধুর যে অ্যাব্রিভিয়েশন সেখান দিয়ে যদি বিচার করি তাহলে দেখুন, বন্ধুত্ব হয় স্কুলমেট থেকে, যখন আমরা পড়াশুনো করি একসাথে সেই স্কুলের সহপাঠী বন্ধু হয়, অথবা খেলার সাথে যারা একই এলাকায় থাকে তারা বন্ধুত্ব করে, অথবা একই ফ্ল্যাটে যারা থাকে ছোটোবেলার থেকে এবং অনেক দিন একসাথে থাকার পর বন্ধুত্ব হয়, কিংবা একই জায়গা যাদের জন্মস্থান বা একই জায়গায় যারা একসাথে বেড়ে উঠেছে তাদেরকে বলা হয় বন্ধু। তো সাকিব খান যে বন্ধু বলতো, আমার জানা মতে ইকবাল সাহেবের বাড়ি সাকিব খানের বাড়ির পাশে নয়। আমার জানা মতে সাকিব খান যখন স্ট্রাগল করছিল সিনেমা নিয়ে তখন ইকবাল সাহেব তার সাথে ছিল না। আমার জানা মতে সাকিব খান আর ইকবাল সাহেব সেম ফ্ল্যাটে থাকে না। আমার জানা মতে সাকিব সাহেব আর ইকবাল সাহেব একসাথে পড়াশোনা করেনি, তবুও সাকিব খান তাকে বলেছিলেন বন্ধু। এটাও একটা বন্ধুত্ব, আমি যে সংজ্ঞাগুলো বন্ধুত্ব দিলাম এর বাইরেও মানুষের বন্ধুত্ব হয়, সেই ধরনের একটি বন্ধুত্ব সাকিব খানের সাথে গড়ে উঠেছিল ইকবাল সাহেবের। এখন কি ঘটেছে সেটা একমাত্র সে আর সাকিব খানই জানে। তবে আমি যখন আমেরিকায় গিয়েছিলাম তখন আমি তাকে বাইরে বাইরে সাকিব খানকে জিজ্ঞাসা করেছিলাম, এই সাকিব ইকবাল না তোমার ফ্রেন্ড?
তাহলে তোমার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলে কেন? সাকিব খান একটি উত্তর দিয়েছিল, তার উত্তরে কোনো জবাব ছিল না, শুধু একটি হাসি ছিল। সেই হাসিটি আমি দেখাবো কন্টেন্টের একদম শেষে। যে হাসির মানে আমিও বুঝিনি, আপনারা বুঝতে পারলে আমার কমেন্টে জানাবেন। আমি যে হাসির শটটা এখন লাগিয়েছি এটা অরিজিনাল শট নয়, এই ধরনের একটি হাসি সাকিব আমাকে দিয়েছিল, যার বিশ্লেষণ আমি অদ্যাবধি করতে পারিনি। সাকিবের জবাব কি ছিল? জবাব কি এই ছিল, কিসের বন্ধু না বন্ধুরা তা মনে হয় না? জবাব কেই ছিল, হ্যাঁ আমার বন্ধু আমার পিঠে চলে গিয়ে আঘাত করেছে, এই ছিল মনে হয় তাও না? জবাব কেই ছিল, দূর দূর কিসের ইকবাল টিকবাল আমার ফ্রেন্ড, তাও না? আসলে তার এই হাসির জবাব কি আমার মস্তিষ্কে ঢুকেনি। আমি যে হাসিটা আপনাদেরকে দেখাবো এই কন্টেন্টের পিছনে, এই হাসিটার মানে কি আপনারা যদি পারেন বুঝে নিয়েন। তো বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে, ইকবাল সাহেব আমাদের চলচ্চিত্রের মানুষ, হোক সে নবাগত হোক সে 3-4 বছর আগে প্রডিউসার হয়েছে, বোধহয় 19 সনে প্রডিউসার হয়েছে, তবু সে প্রডিউসার, 20 সনে বা 21 সনে সে ডিরেক্টর হয়েছে, তবু সে ডিরেক্টর, সে চলচ্চিত্রের একজন মানুষ। চলচ্চিত্রের একজন মানুষের সাথে একজন চলচ্চিত্রের মানুষের সম্পর্কের অবনতি হতেই পারে, সেটা ব্যক্তিগত, সেটা কিন্তু কারো প্রফেশনে যাওয়া উচিত নয় আমি মনে করি। ইকবাল সাহেব, আমি আপনাকে বলছি, আপনি যেভাবে যে ভাষায় সাকিবের গলুইচ দিয়ে যে কথাগুলো বলেছেন এগুলো চলচ্চিত্রের ভাষা নয়। আপনি যেহেতু একজন প্রযোজক, আপনি একজন প্রযোজকের বিরুদ্ধে বা তার ছবির বিরুদ্ধে বা আপনার দাবি অনুযায়ী সাকিব খান আপনার বন্ধু, সেই বন্ধুর ছবি হিসাবে আপনি এগুলো বলা বোধহয় সমীচীন হয়নি, এবং এগুলো বলে আপনি খুব একটা মানে মানুষের কাছে সমাদৃত হননি। আপনি ভার্চুয়াল মিডিয়া খুললেই দেখবেন মানুষ কীভাবে আপনাকে দূর দূর করছে, এই দূর দূর করাটা কিন্তু আলটিমেটলি গিয়ে চলচ্চিত্রের মানুষের উপরই পড়ে। দেখুন, আপনিও একজন প্রযোজক, আপনি একটি ছবি বানাচ্ছেন, রিভেজ রেডি হয়ে গেছে, রিলিজ হবে সামনে, তখন যদি একজন প্রযোজক আপনার এই ছবি সম্পর্কে বলে দেয় আমি গিয়েছিলাম দেখতে রিভেঞ্জ একদম চলেনি, আপনার হৃদয়ে কতটুকু লাগবে আপনি নিজেও সেটা অনুভব করতে পারেন। কারণ কি, প্রতিটি ছবি প্রতিটি পরিচালকের কাছে বা প্রযোজকের কাছে বা হিরো হিরোইনের কাছে তার সন্তানের মতো, কেউ যদি কারো সন্তানের বদনাম করে কেউ সহ্য করতে পারে না। উপরন্তু আপনি আমার সন্তানের বদনাম করে অন্যের সন্তানকে আপনি সুন্দর বলছেন, এটাও আপনি অন্যায় করেছেন। আপনি আপনার আপনি সাকিব খানের গলুইকে খারাপ বলেছেন, সেই পর্যন্ত ঠিক ছিল, তারপরে আপনি শানকে বড় করে দেখিয়েছেন। দেখুন, শান ভালো না গলুই ভালো না বিদ্রোহী ভালো, কোন ছবি বেশি চলছে এর একটা প্যারামিটার আছে, এটা মানুষ জানে, এটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের দর্শক জানে। ইউটিউব খুললে, ফেসবুক খুললে, পত্রপত্রিকা খুললে এবং ভার্চুয়াল মিডিয়া সহ টিভি মিডিয়া খুললে দেখা যায় কোন ছবিটি চলছে কোন ছবিটি চলছে না। এখানে আপনার বক্তব্যের কোনো প্রয়োজন ছিল না, আপনার বক্তব্যে যদিও এই ছবির গোষ্ঠীর কোনো কিছু যায় আসে না। আপনি যদি চিৎকার করেও বলেন গলুই চলছে না, গলুই যা চলার তাই চলবে, আর আপনি যদি চিৎকার করেই বলেন শান সুপারহিট ছবি, শান যা চলার তাই চলছে। দেখুন, একসময় এই খসরু গলুইয়ের প্রডিউসার, আপনি তাদের গ্রুপে ছিলেন, আপনার সাথে একসাথে কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে প্রযোজক সমিতিতে, এখন আপনি খসরুর বদনাম করছেন, মানে খসরুর ছবির বদনাম করছেন, আজকে আপনি শানের গুণগান গাইছেন। আপনি কিন্তু কালকে ঘুম থেকে উঠে আবার প্রয়োজনে আরেকজনের বদনাম করবেন বা আরেকজনের গুণগান গাইবেন। এই যে দ্বিমুখী ত্রিমুখী অভ্যেস, এটা ভালো নয়, এটা ভালো নয়। এই জন্য আবারও বলছি, আপনি একজন প্রযোজক, আপনি একটি ছবি বানাচ্ছেন, আপনি টের পাবেন, আপনি যখন ছবি বানিয়ে রিলিজ করবেন তখন মানুষ যদি কোনো খারাপ কথা বলে তখন আপনার কেমনটি লাগে। এটা আমি বলবো না যে আপনার ইভেন্ট যখন রিলিজ হবে আমরা সাকিবিয়ান সহ বাকি লোক সবাই রাস্তায় মাইক নিয়ে দাঁড়িয়ে পড়বে যে হ্যাঁ রিভেন্স দেখবে না, রিভেন্স দেখবে না, রিভেন্স ভালো ছবি নয়, এটা কেউ করবে না, এটা কেউ করবে না। এই জন্য যে আমরা সবাই যারা চলচ্চিত্রে আছি আমরা চলচ্চিত্রের মঙ্গল চাই, চলচ্চিত্রের উন্নতি চাই, একটি ছবি না চললে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। একজন চলচ্চিত্রের মানুষ হয়ে এভাবে যদি আরেকজনের বদনাম করে তাহলে এটা চলচ্চিত্রেরই ক্ষতি হয়।
ইকবাল সাহেবকে হয়তো ওয়েট করতে হবে তার রিভেঞ্জ ছবিটার জন্য। যখন সে দেখবে এই যে উনি সাকিবের ছবির সম্পর্কে যে বদনাম করছে, একটা গ্রুপকে সে খেপিয়ে তুলেছে, এরা কিন্তু ইকবাল সাহেব আপনার ছবি দেখবে না, আপনার ছবিকে বয়কট করবে, এটা আপনার জন্য মঙ্গল নয়। তাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই সমস্ত নোংরা পথ থেকে বেরিয়ে আসুন। চলচ্চিত্রে এসছেন যেভাবেই এসছেন, এখন একটা জায়গা করে ফেলেছেন, পায়ের নিচে একটু মাটি হয়েছে, সিনেমা বানাচ্ছেন, পরিচালনা করছেন, প্রযোজনা করছেন, করুন না ভাই। আপনাকে তো কেউ বারণ করেনি, কিন্তু আপনি এত ফিল্মি পলিটিক্স করবেন না, আপনার পার্সোনাল রিভেঞ্জ আপনি কোনো সিনেমার উপরে ঢোকাবেন না। সাকিবের প্রতি যদি আপনার কোনো বিদ্বেষ থেকে থাকে, সেটা পার্সোনালি তাকে বলেন, তার ছবিকে নিয়ে কেন বলেন ভাই, এটা তো মঙ্গলজনক নয়। তো বন্ধুরা, আমার সব কথার শেষ কথা হলো, আমি যখন সাকিব খানকে জিজ্ঞাসা করেছিলাম সাকিব খান যে হাসিটা দিয়েছিল, সেই হাসিটা দেখেন, ভালো থাকেন, ভালো রাখেন, খুদা হাফেজ।